আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত তো আজকের এই ভিডিওতে আমরা শিখব পশু জবে বা নাহর করার সময় যা বলতে হবে এই দোয়াটি আজকের এই ভিডিওতে আমরা শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি তো আমার সাথে আপনারা পড়েন বিসমিল্লাহি বিসমিল্লাহি এখানে এই বাঘে চিনকে ধরবে এবং বাতাস বের হবে বিশ মিল এই মিম গে লামকে ধরবে বিশ মিল লা লাতে আমরা এক লাফটান দিব মিল আকবার এখানে আমরা অক্ষ ধরব যদি অক্ষ ধরি তাহলে ওয়াল আকবার এক হবে এখানে আছে ওয়াল আকবারু এক আছে অক্ষ ধরলে এই রটা শাকিন হয়ে যাবে অ এক বর এভাবে আবার বলেন বিসমিল্লাহি ওয় ল হু এক একসাথে বিসমিল্লাহি ওল হু এক আবার বিসমিল্লাহি ওয়া ল এক তারপর আল্লাহুম্মা আ লটা ল হবে আর এখন এক লিপ্তান দিবেন আ ল এভাবে আ হুম হুম এখানে অবশ্যই গুণ হবে আ ল মিং কা মিং করবেন মিং কা ওয়ালাকা লে কা ওয়াই লা

এখন অবশ্যই কী করবেন গুন্না করবেন ওয়াজিব গুন্না আর নিতে এক লিপ্ট আন দিবেন আবার আল্লাহ মাতা পাবালমিন আবার প্রথম থেকে পড়ি বিসমিল্লাহি ওয়াল্লাহু একবার আল মিং কা ওয়ালা কা ওয়ালা কা মিং কা ওয়ালা কা তো এইভাবে সুন্দর করে পড়বেন এখন আমি আবার একসাথে পড়ি বিস্মিল্লা হি ওয়া হুম্লহিন তো এই দুয়ার অর্থ হচ্ছে আল্লাহর নামে আর আল্লাহ সবচেয়ে বড় হে আল্লাহ এটা আপনার নিকট থেকে প্রাপ্ত এবং আপনার জন্যই হে আল্লাহ আপনি আমার তরফ থেকে তা কবুল করুন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে রেফারেন্স দেওয়া আছে আপনারা একটু দেখে নিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ